garland. আমি এখন আছি জনায় বিখ্যাত কমল মহারার দোকানে, মনোহারার দোকান। 150 বছরের পুরনো এই দোকান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগম্যানিয়া। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে আমি চলে এসেছি আরও নতুন একটা ব্লগ নিয়ে। আজকে তোমাদের নিয়ে যাবো আমি আরও একটা নতুন জায়গায়। আকাশে খুব মেঘ করেছে, তোমরা দেখতেই পাচ্ছ, তার মধ্যে আমি আর বাবা বেরিয়ে পড়লাম। ছুটির দিনে বাড়িতে থাকতে আর ইচ্ছা করে না, মনে হয় কোথাও নতুন নতুন জায়গায় ঘুরে আসি। তো আজকে এরকমই একটা জায়গায় যাব আমি, যদিও আমি এখানে আগেও গেছিলাম, তোমাদের একটা ব্লগ দিয়েছিলাম। তো আজকে সেই জায়গাতেই যাচ্ছি, সেখানে একটা নতুন জিনিস তোমাদের দেখাবো আমি। আকাশে দেখতে পাচ্ছ পুরো কালো হয়ে মেঘ করে এসেছে, ঝড়ও উঠে গেছে, তার মধ্যেই যাচ্ছি। আজকেও আমি যাব জনাই, এবং তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি একটা স্পেশাল জিনিস তোমাদের দেখাবো, যেটা হচ্ছে, ঠিক আছে ওটা পরে বলছি। এখন ট্রেন ঢুকে গেছে, আমি ট্রেনে উঠেও গেলাম, ট্রেন ছেড়েও দিয়েছে। দক্ষিণেশ্বরের মন্দির দেখা যাচ্ছে, আমি গঙ্গা ক্রস করছি এখন। তো আমি উঠেছি এখন ডানকুনি লোকালে, ডানকুনিতে নেবে ওখান থেকে আমি ট্রেন চেঞ্জ করে যাব জনাই। দেখতে পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার মধ্যেই আমরা চলে এলাম জনাই রোড স্টেশনে। এখানে আমি আজকে যাব সেই বিখ্যাত 1 টাকার তেলে ভাজার দোকানে। এখানে নাকি শুনেছি যাই খাই তাই 1 টাকা। তো চলো আজকে আমি দেখি, ফার্স্ট টাইম যাচ্ছি এখানে, জনাই রোড স্টেশনে নেবে। আমি ওখান থেকে অটো করে নিলাম, অটো করে যাচ্ছি জনাই বাজার। বৃষ্টিটা এখন কমে গেছে, আমরা এসে পৌঁছে গেলাম কাছাকাছি এবং চলে এসেছি সেই দোকানে, 1 টাকা তেলে ভাজার দোকান। এখানে দেখছি এখন পেটাই পরোটা তৈরি হচ্ছে, কাকিমা পেটাই পরোটা তৈরি করছেন। তো যেটা জানতে পারলাম, সকালের দিকে এই পেটাই পরোটা তৈরি হয় এবং বিকালের দিকে মেনলি তেলে ভাজাটা তৈরি হয়, কিন্তু এখনও কিছু তেলে ভাজা আছে, আমি তোমাদের দেখালাম বা আমি খাবো, সবটাই তোমাদের দেখাবো। আর সকালে মেনলি পেটাই পরোটা, এই পরোটা এখানে 10 টাকা শ। আমরা এখন এটাই খাবো, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমরা দেখতে পাচ্ছ এই পরোটাটা কত বড় করে বেলছে, এবং এই পেটাই পরোটা করারও একটা টেকনিক আছে। তাওয়ার মধ্যে গরম তাওয়াতেই দেখছি হাত দিয়ে সেটার ওপর চাবড়ে চাবড়ে এটাকে করছে, বেশ দেখতে বেশ ভালোই লাগছে। লিচিগুলোও বেশ বড়, পরোটাটা যেহেতু বড় তাই লিচিগুলো তো বড় হবেই। আমি তোমাদের এরকম আরও অনেক নতুন নতুন জায়গায় নিয়ে যাব, তো তোমরা প্লিজ যারা দেখছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তারা একটু সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাতে একটা লাইক করে দাও। একটা পরোটা বানানো হয়ে গেল, এবং এরপর এটাকে কী করে একটু দেখো। এখানে কাকিমা পরোটা বেলছেন আর ওখানে কাকু পরোটা দিচ্ছেন, ওজন করে করে 100 গ্রাম 10 টাকা। এই দেখো পরোটাটা ভাজার পর এটাকে পেটাই করা হচ্ছে, ওই জন্য নাম পেটাই পরোটা। কাকিমা ননস্টপ পরোটা বেড়েই চলেছেন, একটা শেষ হচ্ছে তো আর একটা ধরছেন, ওদিকে কাকু ওজন করে করে দিয়ে যাচ্ছেন। পরোটার সাথে আছে ছোলার ডাল এবং আলুর দম, যে যেটা নেবে। আমরা 2 প্লেট অর্ডার দিলাম, পরোটা আর ছোলার ডাল। বাড়ি নিয়ে গেলে তার জন্যও প্যাকেট করে দিচ্ছেন। আমাদের 2 প্লেট পরোটা চলে এসেছে। যখন জিনিসপত্রের দাম এত বেড়ে যাচ্ছে, তার মধ্যেও এখানে 1 টাকার তেলে ভাজা এবং 10 টাকার সব পেটাই পরোটা বেশ অবাক করছে। টেস্ট খুবই ভালো পরোটার। এই হচ্ছে সেই বিখ্যাত 1 টাকার তেলে ভাজা।
হ্যাঁ, সাইজটা অনেকটাই ছোট, এক টাকায় এর থেকে বড় আর কত দেবে। আলু কুমড়ো বেগুন সব রকমেরই আছে এবং কাটাও আছে কিছু, দেখলাম আলু কুমড়ো যেগুলো বিকালের দিকে হবে। তো বন্ধুরা, আমি এখন আছি সেই এক টাকা তেলে ভাজার দোকানে। তো ওই দোকানে ভাইয়ের সাথে কথা বলে নেব। বলছি এখানে এক টাকায় কী কী পাওয়া যায়? এখানে সন্ধ্যাবেলার দিকে কচুরি, তেলে ভাজা, ভেজিটেবিল, তারপরে ছোট ছোট চপ হয়, সবই এক টাকা দাম। ভেজিটেবিল চপ এক টাকা দাম, মানে এই দুর্মূল্যের বাজারেও মানে এক টাকা, এটা কীভাবে সম্ভব? চলছে তাই, সব কিছু এক টাকাতে। ভিড়ও তো তাহলে প্রচুর হয়, এরকম এখন আগের মতো আর নেই। মানে আলুর চপ, কুমড়ো, বেগুনি আর চপ, আলুর চপও হয়, সেটাও এক টাকা, আর ভেজিটেবিল চপ হয় সেটাও এক টাকা। কিন্তু আসতে হলে এখানে আসতে হবে বিকাল চারটে থেকে ছটার মধ্যে, ছটার পর কিন্তু শেষ হয়ে যায়। আর হ্যাঁ, আর একটা জিনিস হয় যেটা পেটাই পরোটা, সেটা সকালের দিকে হয়, ওটা বিকালেও হয়, ওটা হচ্ছে 10 টাকা শ, তাই তো? আর তার সঙ্গে আছে আলুর দম বা ডাল। ঠিক আছে, এত দূর থেকে এক টাকা তেলে ভাজার দোকানে এলাম আর তেলে ভাজা খাবো না, তা কি হয়? এক কাঁশি তেলে ভাজা নিয়ে আমি বসে পড়লাম। তোমরা হয়তো ভাববে যে কচুরি খেয়ে তারপরে এত তেলে ভাজা খাচ্ছে, পেট খারাপ তো হতেই পারে। না, দেখা যাক কি হয়, তো খেয়ে তো নিই এখন। সব রকমেরই একটা করে নিলাম। তো বিকালের দিকে এলে এটা আরও বেশি পাওয়া যেত। ভেজিটেবিল চপ ছিল, আলুর চপ ছিল, এক টাকার কচুরি ছিল। তো বিকালে কোনো না কোনো দিন আমি আসবো, তোমাদের সেটাও দেখাবো। আজকে এইটাই খেয়ে যাই আপাতত। পেটাই পরোটা তো খাওয়া হলো, জনায় এসেছি আর জনায়ের বিখ্যাত মনোহরা খাবো না, তা কি হয়? তাই চলে এলাম মনোহরার দোকানে। ইচ্ছা ছিল মনোহরাটা কীভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদের দেখানো, কিন্তু দুঃখের বিষয় মনোহরা তৈরি কমপ্লিট হয়ে গেছে। মনোহরার তৈরি কমপ্লিট হয়ে গেলেও আরও অনেক রকম মিষ্টি এখানে তৈরি হচ্ছে, যেটা আমি তোমাদের দেখাবো। এইগুলো হচ্ছে 20 টাকা পিস মনোহরা, 10 টাকা পিসও আছে বিভিন্ন সাইজের। এখানে আমরা যেটাকে গুজিয়া বলি, সেই গুজিয়া তৈরি হলো। এরপর এখানে তৈরি হচ্ছে প্যাঁড়া এবং দরবেশ। তো দেখো তোমরা কীভাবে দরবেশ তৈরি করছে। আমি দাদার সাথে কথা বলে নিলাম কখন মনোহরাটা তৈরি হয়। তো আমি ডেফিনেটলি তোমাদের পরের কোনো ব্লগে এই মনোহরা তৈরিটা দেখাবো। আমি এখন আছি জনায়ের বিখ্যাত কমল ময়রার দোকানে, মনোহরার দোকান, আর আমি এখানেই মনোহরা টেস্ট করব। দেখো মনোহরা সাইজটা, এটা 20 টাকা, এটা হচ্ছে 20 টাকা পিস। দেড়শো বছরের পুরনো এই দোকান। তো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও। অনেক নতুন ব্লগ আসছে, দেখা হচ্ছে পরের ব্লগে, টাটা।